হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমি অনেক ভালো আছি। তোমাদের ভাই আবার দেখো নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে, দেখতে থাকো কেমন লাগে। আমার লফটের কিছু বেবি হয়েছে, কিছু অল্প কিছু বেবি, বেশি না তো অল্প কিছু বেবি হয়েছে, সেগুলো অবশ্যই দেখাবো তোমাদের মাঝখানে, দেখতে থাকো কেমন লাগে। দেখো একটা ফার্স্ট পেয়ার, খুব সুন্দর পেয়ার এটা। এগুলো কোনো বিদেশি জাত না, এগুলো আমাদের দেশি জাত, ঠিক আছে? এগুলো কোনো বিদেশি জাত না, খুব ভালো ডিম বাচ্চা ভালো করে। এই দেখো একটা কবুতর, দেখো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি কিছু জানার থাকে অবশ্যই বলবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক একটা করে দেবে। তোমরা ভিডিও দেখছো লাইক করছো না, তোমাদের লাইক সাবস্ক্রাইব আমাকে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে আগ্রহ প্রকাশ করাবে। দেখো কবুতরগুলো কত সুন্দর। আমরা দেখো মুড়ি খেতে দিয়েছি, মানে মুড়ি দেওয়া আছে আর ওগুলো গম, বুঝলে? এখানে সবই বেশিরভাগই হাই ফ্লাই কবুতর, সব হাই ফ্লাইং টাইম প্রচুরে। দেখো নিউ নিউ বেবি, এটা কেমন লাগে অবশ্যই বলো, কমেন্ট করে জানিও। দেখো নতুন বেবি খুব সুন্দর, এটা একটা গিরিবাজ, গিরিবাজের বেবি, এদের ফ্লাইং প্রচুর। দেখো এক পেয়ার, এক পেয়ার আছে রানিং পেয়ার, এগুলো ওগুলো বাচ্চা হয়েছে, তারা বাচ্চাটা দেখাচ্ছি তোমাদের। এটা নর, এটা নর কবুতর, ডান দিকে একটা মাদি কবুতর, তার মাদিটাকে বার করে দিচ্ছি। দেখো বাচ্চা আছে ভিতরে একটা, খুব সুন্দর কিউট বেবি। দেখো কত সুন্দর, একটাই বেবি হয়েছে আর একটা ডিম নষ্ট হয়ে গেছিলো, মানে দুটোই, কিন্তু একটা মানে পুরো বেরোতে পারিনি ডিম থেকে, না এই জন্য নষ্ট হয়ে গেছিলো এই পেয়ারে এই বেবি। এবার এরা দেখো এখানে ডিম পেরেছে, পেয়ারও সব হাই ফ্লেয়ার, দুই একটা দেশি আছে, এটা একটা দেশি কবুতর। দেখো খুব সুন্দর কিন্তু কবুতরগুলো, যাই হলো সুন্দর কবুতর। আমার বাসায় কবুতর, কিন্তু আমি বেশি কবুতর পালি না, অল্পই থাকে আমার বাড়িতে, বেশি পালতে পালা যায় না। আমার খাঁচাটাও লফটাও একটু চেঞ্জ করতে হবে, দোয়া করে আমি আমি যেন খুব তাড়াতাড়ি চেঞ্জ করতে পারি, আশীর্বাদ করো আমাকে। দেখতে থাকো ভিডিওটা কেমন লাগছে, ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও। আজ আমার একটা ফেসবুকে লিঙ্ক দিয়ে দেবো আমার ডিসক্রিপশানে, যদি ভালো লাগে থাকে তাহলে ফেসবুকে চলে এসে ফলো করে দিও, ঠিক আছে? যদি কিছু জানার থাকে অবশ্যই বলবে। দেখো এই নরটার বাচ্চা, কিন্তু এটা মাদিটাকে দেখাচ্ছি, খাঁচায় নেই অবশ্য, উপরে আছে, কারণ উপরে গাছে তো দেখাতে পারবো না। দেখো এখানে এক পেয়ার, খুব সুন্দর এগুলো, প্রচুর ফ্লাই, এখনই এক পরও এখনও পড়েনি, সবে বেরিয়েছে খাঁচা থেকে, দু একদিন দিয়েছি, উড়িয়ে উড়িয়েছি, ভালোই হচ্ছে। এই দেখো এই এইটা মাদি, এদের এদের মা, এই দুটো বাচ্চার মা হচ্ছে এইটা, এটাও খুব সুন্দর ফ্লাইং, আর বাজিও আছে, খেলও আছে, ভালোই খেলে, মানে বেশি গরম বাজির খেল নেই, হালকা বাজির খেল, দুটো খুব সুন্দর। এখনই এক দেড় ঘন্টা উঠছে, এক ঘন্টা উঠছে, দেড় ঘন্টা বলা ভুল, মিথ্যা কথা বলবো কেন, এক ঘন্টা মতো উঠছে, খুব সুন্দর। দেখো ভালো লাগে তো বলো অবশ্যই, আরও নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝখানে আসবো। তোমরা ভিডিও দেখে লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করে দেবে, তাহলে আরও আমার আগ্রহটা বেড়ে যাবে তোমাদের ভিডিও দেখানোর জন্য। অনেক কবুতর আছে আমাদের এখানে, দেখো খাচ্ছে, দাঁড়াও এই পেয়ারে বাচ্চাটা তোমাদের দেখাই একটু, পেয়ারটা খুব সুন্দর, দুটো বেবি হয়েছে এই খাঁচাই, নতুন লফটে আমার সুন্দর বেবি হয়েছে, দেখাচ্ছি দাঁড়াও একটু, দাঁড়াও ভিডিওটা দেখাচ্ছি। এই দেখো নিউ বেবি, কেমন লাগছে অবশ্যই বলো, ছোট্ট ছোট্ট বেবি, নাহলে হাতে করে দেখাতাম, আমার এক হাতে ফোন, আমি একটা উঁচু জায়গায় উঠে দাঁড়িয়ে দেখাচ্ছি, অবশ্যই অন্য সময় পেলে, অবশ্যই সময় পেলে দেখাবো তোমাদের হাতে ধরে ধরে প্রত্যেকটা
কবুতরের হাতে ধরে ধরে দেখাবো, অসুবিধা নেই। দেখে বলবে কেমন, নতুন লফটের বাচ্চা এটা, তুমি তো চিনতেই পারছো, আগের ভিডিওতে আগেই ভিডিও করেছি এই লফটার, যে কালার করেছি লফটা, আবার নতুন লফট বানাতে হবে, আমার লফট নেই তেমন, ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে। ভেবে দুটো খুব সুন্দর, একটা হয়তো সাদা হবে আর একটা হয়তো একটু কালো কালো হবে টাইপের হবে, এরকম কিছু। অল্প কদিন বয়স, বেশি দিন বয়স না, হয়তো 3-4 দিন, 5 দিন, 5 দিন, 5 দিন বয়স, 5-6 দিন বয়স, সব নিচে সব হাই ফিলার। এক একদিন আমি অবশ্যই তোমাদের উড়িয়ে দেখাবো, আমার আমার বাসার কবুতরগুলো উড়িয়ে দেখাবো, সকাল সকাল যেদিন হবে শীতের মধ্যে উড়িয়ে দেখাবো। কি আমার বাড়ি পায়রা কম আছে, অল্প আছে, দেখো এখানে গম আর মুড়ি খেতে দেয়া, ভালো খায়, মুড়ি ভালোই খায়, আমার বাসার কবুতরগুলো সব সব কিছুই ভালো খায়, সব কিছুই, তো গমটা একটু বেশি দেওয়া হয়। এই দেখো খুব হাই ফ্লাইং, এই ধাড়ি জোড়া এগুলো 4 ঘন্টা, 3.5 ঘন্টা, 4 ঘন্টা ফ্লাইং করে, প্রচুর ফ্লাইং। এই দেখো এই দুটো কত সুন্দর কবুতরগুলো, দেখো দেখলেই যেন মনে শান্তি চলে আসে, কত সুন্দর, দেখলেই ভালো লাগে। ঠিক আছে, এই প্রত্যাশায় তোমাদের সামনে থেকে ভিডিওটা শেষ করছি, আবার চলে আসবো পরবর্তী ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটা, আর পাশে দেখো একটু।